ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেল বন্ধুরা, কারণ ফেসবুকে অনেকেরই কিন্তু মনিটাইজেশন অপশনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। কারণ বন্ধুরা ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা আরও সহজ হয়ে গেছে এই জন্যই আমরা শুধু জানতাম যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়। এখন থেকে আপনার ফেসবুক পেজ থাকতে হবে না, আপনার যদি শুধু একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের যে মনিটাইজেশন অপশনটা থাকতে হবে, ফেসবুকে যদি মনিটাইজেশন অপশনটা না এসে থাকে তাহলে সেটা কীভাবে আনবেন তো সেটা দেখে দেবো আজকে ছোট্ট একটি ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স দেখুন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি মনিটাইজেশন অপশন না এসে থাকে তাহলে কিন্তু কখনই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজেশন অপশনটা কিন্তু এনেবল করতে হবে। ওকে, যদি আপনার ফেসবুকে মনিটাইজেশন অপশন না এসে থাকে তাহলে সেটা কীভাবে আনবেন সো সেটাই দেখিয়ে দেবো আর মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনাকে ছোট্টটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই পাশে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি, শর্ট চলে দেওয়া মোবাইল স্ক্রিনে, সকলে আমার মোবাইল স্ক্রিনটাই ফলো করুন। আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন অপশনটা না এসে থাকে তাহলে আপনার কীভাবে সেটা আনবেন, সো অতি ফার্স্টে আপনার মনিটাইজেশন অপশনটা আনার জন্য যে কাজটি করতে হবে আপনি এখান থেকে দেখতে পারবেন, থ্রিডট মেনু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর আপনার নিচের দিকে দেখতে পারবেন যে এ দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা তখনই আসবে যখন আপনি প্রফেশনাল মোডটা অন করবেন। সো দেখুন আমি এখান থেকে যদি একটু ব্যাক দিয়ে বেরিয়ে আসি, আসার পর আমি যদি এখান থেকে এই যে আমার প্রোফাইলটা আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন থ্রিডট মেনু, এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার নিচের দিকে দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড। এটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার মনিটাইজেশন অপশনটা আসবে না। অবশ্যই আগে কিন্তু আপনাদের এই যে এখন টার্ন অফ প্রফেশনাল মোড এটা কিন্তু আপনাদের অন করতে হবে। যেহেতু আমার এটা অন করা আছে সেহেতু আমার এখানে যদি আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই মনিটাইজেশন অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এবং আমি এখান থেকে যদি ব্যাক দিয়ে বেরিয়ে আমার এই যে থ্রিডট মেনু যে আমি এখান থেকে যাই ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে গেলে কিন্তু আমার মনিটাইজেশন অপশনটা চলে আসবে। তো দেখুন আমার কিন্তু এখানে মনিটাইজেশন অপশনটা চলে এসেছে। সো দেখুন আপনার মনিটাইজেশন অপশনটা আনার আগে কিন্তু অবশ্যই আপনাদের প্রফেশনাল মোডটা অন করতে হবে। সো কীভাবে মোডটা কীভাবে অন করবেন সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা আমার ভিডিওর আই বাটনে অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন এবং দেখে আপনারা প্রফেশনাল মোডটাকে আপনারা অন করে নিতে পারেন। যখন আপনারা প্রফেশনাল মোডটাকে অন করবেন কয়েকদিন পর আপনারা দেখতে পারবেন আপনার এখানে মনিটাইজেশন অপশনটা কিন্তু অলরেডি চলে আসবে। যখন আপনার মনিটাইজেশন অপশন চলে আসবে তখনই কিন্তু আপনি তখন মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন। সো দেখুন এখানে আমার কিন্তু কয়েকটি অপশন আছে, তিনটে অপশন চলে এসেছে। এখানে কিন্তু আপনাদের আরও একাধিক অপশন থাকতে পারে, যেমন ধরেন এখানে লাইভ অ্যাডস থাকতে পারে অথবা অন্য অন্য আরও কিছু থাকতে পারে, মানে সর্বোচ্চ কিন্তু আপনার এখানে পাঁচটা অপশন থাকতে পারে। ওকে, সো দেখুন আমার যেহেতু এখানে তিনটে অপশন আছে সেহেতু আমি আপনাদের তিনটে অপশন দিয়ে আমি আপনাদের বোঝাইতেছি। সো দেখুন যখনই আপনি মনিটাইজেশন অপশনটা চলে আসবে আসার পর কিন্তু আপনার এখান থেকে কিছু শর্ত আছে, আপনাকে কিন্তু শর্ত পূরণ করতে হবে, তারপরে কিন্তু আপনারা আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। অতি ফার্স্টে আমি শর্তগুলো বলার আগে আমি আপনাদের একটু বলে নিই এখান থেকে আপনার এই অপশনগুলো আসলে মূলত কী কাজ। সো দেখুন এখান থেকে যখন আপনি বোনাস দেখুন আমার এখানে কিন্তু কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু কোনোটাই কাজ হবে না। ওকে, এই দেখুন বোনাসটা হলো আপনাকে যখন ফেসবুক থেকে কোনো বোনাস দেবে তখনই কিন্তু সেই বোনাসটির মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং দ্বিতীয় যে শর্তটি হলো ইনস্টেম অ্যাডস, এটা হলো আপনি যখন কোনো লং ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই লং ভিডিওর ভিতরে কিন্তু অনেক অ্যাডস আসবে, সেই অ্যাডস মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে তো সাবস্ক্রিপশন, এটার মূলত কাজ কী? সো দেখুন কেউ যদি আপনাকে সাবস্ক্রিপশন পারচেস করে অথবা ব্যয় করে তখনই কিন্তু আপনি সাবস্ক্রিপশন মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এবং আরেকটা অপশন আছে যে লাইভ অ্যাডস, এটা কিন্তু আমার এখানে নাই, তো আপনাদের বলে দিচ্ছি লাইভ অ্যাডসের মূলত কাজ কী। যখনই আপনারা ফেসবুকে লাইভ করবেন লাইভের মাধ্যমে অনেক অ্যাডস শো করবে, সেই অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সো আপনারা হয়তো এই যে অপশনগুলো সম্পর্কে বুঝতে পারছেন যে কোনটার ভিতরে কীভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। শুধু যে আপনার এই অপশনগুলো থাকলে আপনি টাকা ইনকাম করতে পারেন সেটা কিন্তু না, আপনাদের কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটা হলো অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে 10,000 ফলোয়ার্স এবং 6,00,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু অবশ্যই লাগবে, তারপরে কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজেশন অপশনটা কিন্তু এনেবল হবে, এরাই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। ওকে, সো আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি মনিটাইজেশন অপশনটাকে এনেবল করতে হবে। ওতে ফার্স্টে অবশ্যই কিন্তু আপনি প্রফেশনাল মোডটা কিন্তু আগে এনেবল করতে হবে, তারপরেই কিন্তু আপনি প্রফেশনাল মোডটা যখন অন করবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন অপশনটা কিন্তু অলরেডি
চলে আসবে। তারপরে আপনি একটি কাজ করতে হবে, আপনি ফেসবুকে কিন্তু 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম অবশ্যই লাগবে, তারপরে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে আশা করি আপনার বুঝতে পারছেন যে কীভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন অপশনটা অন করতে হবে। আর আপনার যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যমানটি অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি তো আমার চ্যানেলকে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়ে, সেই মতো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।